গুণগত স্বাস্থ্য সেবা বলতে কি বোঝ? গুণগত স্বাস্থ্যসেবা বলতে সেটা বুঝি যে এখানে যেই স্বাস্থ্যসেবাটা মানে আমার আমি যদি রোগী হিসেবে যাই বা আমার কোনো পেশেন্ট যদি যায়, সেক্ষেত্রে তার যেটা ভালো হবে সেদিকে নজরটা বেশি দেওয়া হবে, এটার দিকে না যে কতটা টাকা দেওয়া হচ্ছে বা আসলেই পেশেন্টটা অ্যাবল কিনা স্বাস্থ্যসেবাটা নেওয়ার জন্য, তার দরকারের দিকে খেয়াল রাখা হবে। এমন না যে তার সেই দরকারটা বিয়ার করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, সেটাকে আমি গুণগত স্বাস্থ্যসেবা মনে করি। আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যখন যাই, যখন আমি দেখা যায় যে মিডল ক্লাস যারা আছে বা নিম্ন মধ্যবিত্ত যারা, তারা হচ্ছে নর্মালি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে গিয়ে থাকে। আমি পিজিতে যাই, আমি ঢাকা মেডিকেলে যাই, অ্যান্ড সেখানে দেখা যায় যে আমাকে এত বড় লাইনে দাঁড়াতে হয়। আমি সকাল 8টা সাড়ে 7টা ওই সময় গেলেও দেখা যায় যে মানে এত বিশাল একটা লাইন, 100-150 জন মানুষ তো ওখানে, মানে ওই সময়টা ওয়েট করা, শেষ পর্যন্ত মানে রোগী যে যায় সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। সো সব কিছু মিলে মনে হয় যে মানে আমাদের ডাক্তারদের পরিমাণ কম বা স্বাস্থ্যসেবার মানটা একটুখানি হলেও আমার জন্য মনে হয় যে এটা ঠিক না, বা আর একটু ভালো করা যেত, আর একটু বেটার করা যেত। বেটার করার জন্য সরকারের যে ব্যবস্থাগুলো আছে মানে তারাও বেটার করার চেষ্টাটাই করছেন, আপনার কি মনে হয় সেই চেষ্টাটা? আসলে সরকার রিসেন্টলি কী চেষ্টা করছে সেটা সম্পর্কে আমি অ্যাওয়ার না। যদি ওভাবে জানতাম যে তারা কী করছে, তারা মানে আমার মনে হয় কি সরকার বা যে কোনো দেশের সরকারের একটা জিনিস করা উচিত যে তারা যখন কোনো একটা ইনিশিয়েটিভ নিবে সেটা যেন মানুষ যাতে জানতে পারে সেটাও যেন ইনশিওর করা হয়। কিন্তু আমাদের সরকার হয়তো অনেক কিছু করছে, কিন্তু আমরা যারা এই এইজের বা আরও অনেকেই দেখা যাচ্ছে সেটা সম্পর্কে ওয়াকিবহাল না যে আর কতটুকু করছে বা আরও কতটুকু আমরা করতে পারি। আমরা শুধু সেটাই দেখছি যেটা আমরা ডেইলি লাইফে পাচ্ছি, অ্যান্ড ডেইলি লাইফে মনে হয় না আমরা খুব বেশি সেটার ছাপ দেখতে পাচ্ছি। এটা তো মানে একজন সরকার হচ্ছে একজন মানুষের না, সরকার তো অনেকগুলো মানুষকে মানে নিয়ে একটা সরকার। ঠিক সেরকম স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত করতে হয়, স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র একটা সেক্টর না, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আরও অনেকগুলো সেক্টর হয়তো আছে, মানে সেগুলো উন্নত করার জন্য চেষ্টা করতে হবে। সেগুলো যদি উন্নত হয় স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়ে যাবে। একটা মানুষ যখন তার খাবার, তার যেই ডেইলি এক্সপেন্স যখন বেড়ে যাবে, সেটা বাড়ি ভাড়া হোক, খাবারের ব্যাপার হোক, তো সব ক্ষেত্রে এক্সপেন্স বেড়ে গেলে সে নিশ্চয়ই চাইবে যে মানে সে যদি কোনো ডাক্তারের ক্ষেত্রে হয়, সে নিশ্চয়ই চাইবে যে যাতে আরেকটু ইনকাম বেশি করা যায়। সে তখন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার দিকে নজর না দিয়ে সে যেখানে বেশি টাকা পায় সেখানে যাবে। সো মনে হয় না সরকার একা জিনিসটা করতে পারবে এটা, আর শুধুমাত্র স্বাস্থ্যখাত উন্নত করলে এই জিনিসটা এনশিওর করা সম্ভব হবে। সরকারের সাথে সব মানুষ, সব চিকিৎসকদের তাদেরকেও ডাক্তারদেরকেও একসাথে কাজ করতে হবে, প্লাস হচ্ছে সরকারের চেষ্টা করতে হবে শুধুমাত্র স্বাস্থ্যসেবার খাত না, সবগুলো খাতকেই মোটামুটি স্ট্রং করার চেষ্টা করা, যাতে করে স্বাস্থ্যসেবাটা আর একটু ভালো করে দেওয়া যায়। আসলে একটা যে ট্রেডিশন এখন পর্যন্ত হয়ে এসেছে যে আচ্ছা ঠিক আছে এই পজিশনে গেলে তোমাকে ঘুষ নিতে হবে, এই পজিশনে গেলে এটা করতে হবে বা ওটা করতে হবে, পুলিশ হলে তোমাকে মারতে হবে, আমরা যেরকম পুলিশ ভাবলেও তাকে নেগেটিভ ধারণা চলে আসে আমাদের ভেতরে। সো এটা মানসিকভাবে যেমন আমরাও জানি যে হ্যাঁ ডাক্তাররা তো টাকার পেছনেই ছুটবে, এই জন্যই তো ডাক্তার হচ্ছে, মানুষ ছেলেমেয়েকে ডাক্তার বানায় ওই কারণে যে আচ্ছা ছেলেমেয়ে বড় হয়ে অনেক ইনকাম করবে এই কারণে ডাক্তার বানাচ্ছি, নট লাইক যে কারো সেবা করবে। সো ওটা আমাদের মেন্টালিটিতে রয়ে গেছে যে আমরা আসলে যখন ডাক্তার হব, যখন ইঞ্জিনিয়ার হব, তখন আসলে টাকার জন্য জিনিসটা হব, নট যে সেবা দেওয়ার জন্য বা কিছু একটা ভালো কিছু করার জন্য। হয়তো প্র্যাকটিস শুরু করলে আস্তে আস্তে জিনিসটা ঠিক হতে পারে। সো কখনো মেন্টালিটিতে পরিবর্তন আসেনি তার মানে তো এই না যে আসতে পারে না, তো হোয়াই ডোন্ট স্টার্ট, শুরু করলেই তো হয়, হয়ে যাবে একটা টাইমে।